অভিমানী হচ্ছে মিথ্যাবাদী না হয় আগামী কালকে 5 ডিসেম্বর চট্টগ্রামে একটা বস হওয়ার কথা ছিল আপনারা অনলাইনে দেখেছেন কিন্তু হঠাৎ করে আজকে দেখা গেল আমার ওহাবি যারা আছে তারা বলল প্রশাসনিক অনুমতি যেহেতু দেয় নাই আমরা আজকে এই মুহূর্তে এইখানে বহস না করে আমরা অনলাইন ডিবেটের মধ্যে আসি আর অনলাইন ডিবেট তো তারা করে যারা বহস করার সাহস নাই সামনাসামনি বসতে পারে না কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন কুল হাতু বুরহানাকুম ওয়া ইন কুনতুম সাদিকিন তোমরা যদি সত্যবাদী হও তোমাদের প্রমাণগুলো সামনাসামনি অবস্থান করো আমরা সুন্নিরা হাজারো হাজারো দলিল আছে আল্লামা আলী আকবর রিজভি আল্লামা আরশা আল মাদানি আল্লামা উমাদুল একনেমি শেরে বাংলা ইমাম আহলে সুন্নাহ নুরুল ইসলাম হাশিমি হাজারো বাতিলকে বশ করে সামনে পরাজিত করেছে আজকে যারা বশ করতে চায় না এরা পুরুষ নয় এরা কাপুরুষ ডান হাত তুলে বলো ঠিক কি না সুন্নিদের সাথে আসো পারবে না কারণ তাদের বহস সাবজেক্ট কি ছিল জানেন ওই যে দেওয়ান মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছে এনার নাম কাশেম নানুতুবি তিনার আকিদা হচ্ছে রসুলকে শেষ নবী মানে না একটু জবান খুলে বলে নাউজুবিল্লাহ নবীকে শেষ নবী না মানো এক লক্ষ দলিল পরে যাক আপনি একটু চিন্তা করেছেন আমার নবী যে শেষ নবী আল্লাহ প্রমাণ করেছে কিভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে আমার আল্লাহ নবী বানিয়েছে ইসমাইলকে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হযরতে ইউসুফকে নবী বানিয়েছে তো আমার আল্লাহ দেখলেন আমার বন্ধুর সন্তান যারা আছে এরা প্রত্যেকে যদি বেঁচে যায় এবং প্রত্যেকে বালেগ হয়ে যায় তাহলে নবী বানাতে হবে এই জন্য প্রত্যেককেই বালেগ হওয়ার আগেই মৃত্যুবরণ করেছে পাগল হওয়ার মৃত্যুবরণ কারণ আমার আল্লাহ বলে যদি এরা বালেগ হয়ে যায় নবী বানাতে হবে কিন্তু নবীর পরে তো আর কোনো নবী নাই নবী আমার খাতামুন নবীন একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ আজকে যারা ডিবেট করতে চায় এদের আকীদা আশরাফ আলী থানবী বলেছিল যে আমার নবীর এলমে গায়েব ওই এলমে গায়েব এর মতো যেমন বাবা নাকি কুকুর শুকুরের এলমে গায়েব জুড়ে বলি নাউজুবিল্লাহ নবীর এলমে গায়েব যদি না থাকে দেখি আমার সোল্লার বাইদেরকে একটু প্রশ্ন করি একটু বলুন তো তামাম দুনিয়ার সবচেয়ে গায়েব অদৃশ্য জিনিস কি আপনি এক কথায় বলতে হবে আল্লাহ এক কথা বলতে হবে আল্লাহ এক কথা বলতে হবে আল্লাহ সৃষ্টিতে সবাই সব নবীর অনেক কিছু দেখেছে কিন্তু আল্লাহকে কেউ দেখে না আল্লাহ হচ্ছে সবচেয়ে গোপন আর মেয়ারাজের রজনীতে আমার রসুল বলে আমি সেই আল্লাহকে দেখেছি তাহলে যেই নবী আল্লাহকে দেখেছে আর কুই গায়েব কিয়া তুম সানেহা হোবেলা যাবে না খুদা হ্যাঁ চুপা তুম পে করো রদুল যেইখানে আমার আল্লাহর কাছে আমার নবীর কাছে আল্লাহ নিজেই গায়েব না সেইখানে নবী গায়েব কি খবর দেয়নেওয়ালা এই কথার মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে সেই জন্য আমার রব্বুল আলামিন নবীকে সম্মান করেছেন আজকে নবীকে খাটো যারা করতে চায় আমরা বলি ভাই করজোরে প্রার্থনা ইমানটা নষ্ট করো না কারণ নবীর সাথে যারা গাদ্দারি করেছে এরা মৃত্যুর আগে লাঞ্ছিত লাঞ্ছিত কারণ কোরআন বলেছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহ লা'নাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা এই আমিনা কোরআন বলে যারা আল্লাহ রসুলের সাথে গাদ্দারি করবে এরা দুনিয়াতে লাঞ্ছিত হবে আপনারা দেখেন নাই কিছুদিন 4 মাস আগে বাংলাদেশের একজন লোক মারা গিয়েছিল অনেকে ওনাকে কোরআনের পাখি বলে সম্বোধন করেছিল তিনি মারা যাওয়ার পরে তার পেটটা আস্তে আস্তে কীরকম ফুলে যাচ্ছে আর চেহারা নষ্ট হয়ে যাচ্ছে ডাক্তাররা বলে তাড়াতাড়ি দাপন করতে হবে না হয় পেট ফেটে যাওয়ার সম্ভাবনা আছে কোরআনের পাখির বক্তারা বলে একটা নজরকে চেহারা দেখা যাবে না বলে লা মুমকিন সম্ভব নয় কিন্তু তোমাদের আলেমদের চেহারা দেখাচ্ছ না কেন আমরা তো কোনোদিন গোপন করি নাই ইমামে আহলে সুন্নাহ এই মাঠেই তো নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি এসেছিল আমি নিজে খাড়া সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত হাশিমের দরবার শরীফে 2.5 লক্ষ মানুষকে আমরা লাইন ধরে ধরে চেহারা দেখিয়েছি আল্লামা জালালউদ্দিন আল কাদের রহমতুল্লাহ আলাইহি তার চেহারা 1.5 লক্ষ মানুষকে দেখিয়েছি আল্লামা নুরুল ইসলাম হাশিমি তার চেহারা দেখিয়েছি আল্লামা আবেদ সালমাদানি তাদের চেহারা দেখিয়েছি তোমরা কেন দেখাচ্ছ না আমরা সুন্নিরা চেহারা কেন দেখাই জানেন আমরা তো জানি নবীকে যারা নূর মেনেছে মরার পরে এদের চেহারা নুরানি মরার পরে নূরার চেহারা নুরানি তো নুরানি চেহারা দেখে না কিন্তু বাতিলরা চেহারা দেখায় না কারণ খোদার কসম যারা নবীর সাথে গোস্তাকি করে মৃত্যুবরণ করে এরা মৃত্যুবরণ করে মানুষের মতো কিছুক্ষণ পরে এদের চেহারা জানোয়ারের চাইতারও নিকৃষ্ট হয়ে যায় ডান হাত তুলে বলো ঠিক কি না আপনি কষ্ট পেলে কিচ্ছু করার থাকবে না যদি বিশ্বাস না হয় মিলাদুন্নবীর বিরুদ্ধে যারা কথা বলে নবীকে আমার মতো নবীকে মাটি যারা বলে আপনি তাদের যেদিন মৃত্যুবরণ করবে ওই দিন একটু খোঁজ খবর নেবেন আপনি নিজেও যাবেন গবেষণা করলেন নবীর সাথে যারা গাদ্দারি করেছে এদের চেহারা কি আগের মতোই আছে নাকি আস্তে আস্তে পচে যায় দুর্গন্ধ বের হয় কারণ আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে না কোরআন বলে আল্লাহ রসুলের সাথে যারা গাদ্দারি করবে এরা দুনিয়াতে লাঞ্ছিত আর কবরের শাস্তি ভোগ করতে হবে কোনো সন্দেহ
সন্দেহ আছে না একটু জবান খুলে সন্দেহ আছে ওই নবীর প্রেম নিয়ে নবীকে যদি একটু দাঁড়িয়ে সালাম দেই আপনারা কি আমার উপর রাগ হয়ে যাবেন না আপনারা কি আমাকে ফেলে চলে যাবেন না দেখি সত্যিকার অর্থে কতটুকু নবীর প্রেম আপনাদের অন্তরে আছে এখন বুঝতে পারবো একটু প্রাণ খুলে আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দিব নবীর প্রেম এসকোটা আমরা সবাই প্রমাণ করব ইয়া নবী সালাম